ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি শুরু করছি রান্নাঘর থেকে। রান্নাঘরের অবস্থা যদিও খুব একটা ভালো নেই, এখানে হচ্ছে সেই মাছের ডিম দিয়ে মাথা দিয়ে বৈশাখের চচ্চড়িটা, এটাই করবো। আর মাছের ডিম খাওয়ার সময় ভেজে নেবো, ঘি দিয়ে খেয়ে নেবো। আজকের মেনু এটাই, আর বেশি কিছু করবো না আজকে। এখন বাজে 10:10, আমার ভাজা দেওয়া ঘর মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে, 1:30 উঠেছি। এখন থেকে শুরু করলাম একটু রান্না বান্না করে, বেরোনোর প্ল্যান আছে, যাবো একটু ডিমার্ট। তো আমি একটু রান্না বান্নাটা সেরে নিই। আজকে ডিমার যাওয়ার পথে টমপিকে একটু দেখতে এলাম, ও এখানেই রয়েছে। চল চলায়। আমি তো জানতাম না যে ও এখানে থাকবে, আমি খাবার আনিও নিওর জন্য এখন বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছি, ও খাচ্ছে আপাতত, খাক। তো পুরোটা ফ্ল্যাটেই ছিল বসে, পুরোটা গিয়ে ওকে ডেকে আনলাম। এখন বাজে 12:26, আমি অল্প কিছু কেনাকাটা করেছি, সেটা এটার মধ্যে রয়েছে রাখা। ওরা আসছে, ওরা বিলিং কাউন্টারে দাঁড়ানো ছিল, এত ভিড় হয়ে গেছে, তাই জন্য আমি আমারগুলোকে নিয়ে বেরিয়ে এলাম আপাতত। তো গিয়ে আমি স্নানটা করবো, রান্নাবান্না তো সব করেই রেখেছি, অসুবিধে কিছু নেই। তো চলো ওরা আসুক, তারপর বাড়ি যাবো। আর আজকে টমপিকে দেখতে পাই না, মনটা খুব শান্তি লাগছে খুব। আমি এলাম একটু ছাদে, তোমাদেরকে বলেছিলাম আজকে আমি হয়তো ফুল এনার্জি নিয়ে আবারও ব্লগ শুরু করতে পারবো, কিন্তু না শরীরটা আজকেও ভালো নেই। লাস্ট আমি আজকে ওষুধই খেলাম, আর ভালো লাগছিল না, কেমন একটা লাগছে, অস্বস্তি লাগছে শরীরে। তো আসলে কি বলো তো, কোনো দিন তো ওভাবে অত কাজ করা হয়নি না শিফটিং নিয়ে, যেটা হলো আর কি, ও ভীষণই টায়ার্ড হয়ে পড়েছে। আর ওর সবথেকে বড় প্রবলেমটা হয়ে গেছে, ও মর্নিং শিফট করতো, তো হঠাৎ করেই নাইটে চলে এসেছে, তো তারপর এত কাজ, ওই জন্যে না আরও বেশি ও একটু আমার একটু টায়ার্ড লাগছে। ওর আর সেরকম কোনো প্রবলেম নেই, তবে এ কদিন ঠিকঠাকই ছিল জানো তো, জামাই ষষ্ঠী বষ্টি ঠিকঠাকই ছিল, তারপর থেকেই আস্তে আস্তে বেশি একটু টায়ার্ড হয়ে পড়লাম দুজনে। আশা করি ঠিক হয়ে যাব কালকের মধ্যে, দেখা যাক কি হয়। তো আজকে তারপর তো ডিমার্টে গেলাম, তারপর এসে না ভালো করে চুলটুল ভিজিয়ে স্নান করে দিয়ে, দেখতেই পাচ্ছ হালকা আমি একটু তেলও দিয়ে দিয়েছি, তো ওই জন্যে। তারপর স্নান দান করে ও আর আমি একটুখুনি কিছু মুখে দিয়ে ঘুমিয়ে গেছি। আজকে আর সেরকমভাবে খাওয়াটা হয়নি, শরীরটা একটু ডাউনই চলছে আর কি। আশা করছি ঠিক হয়ে যাবো, কদিনই বার এই রেস থাকবে। তোমাদেরকে ঠিক বলতে চাইছি না আর, কিন্তু না বলেও আমার উপায় নেই, কারণ ব্লগ খুবই ছোট হয়ে যাচ্ছে, যেহেতু আমি ব্লগ বানাতে পারছি না সারাদিন। আর আজকে তো তোমাদেরকে বললাম আমি পুঁইশাকের ওই চচড়িটাই করেছি, আর সেরকমভাবে কিছু রান্না করিনি, তাই আর কি বা দেখাতাম বলো। তো দেখি রাতে একটু আলু সিদ্ধ করবো, ঠিক করেছে আমি আলু সিদ্ধ দিয়ে খাবো, আর ও কি চচড়িটা আছে দেখি কি দিয়ে ও খায়। একদিন একটু আবার এরকমই খাওয়া দাওয়া চলবে, কারণ রিচটা আর সেরকমভাবে খাবো না কিছু, দেখি কি করি। ছাদে আসলে একটু হাওয়া টাওয়া পাওয়া যায়, তো বেশ ভালো লাগে খোলা আকাশটাকে দেখলে, কিন্তু ছাদেও যে খুব একটা ভালো লাগছে এটা বলবো না। শরীরের ভিতরে একটা অস্বস্তি থাকলে যেটা হয় আর কি, সেটাই হচ্ছে আমারও ওরও। ওষুধটা খাওয়ার পর না শরীরটা অনেকটা ভালো লাগছে, অনেকটা এসছে একটু ছাদে, বিশেষ করে ওই দিকটা এত ভালো লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। গেছিলাম কি ওই মাথাটায় যেহেতু লাইট রয়েছে, তো ওই জন্যে এত লাইট, এত লাইট, এত ভালো লাগছে দেখতে ওই জন্যে। তো ছাদে এলাম, ও আর আমি একটু, মোটামুটি কাজ হয়েই এসছে, এখন 10:00 নিচে গিয়ে খাবো দাবো, তারপর একটু রেস্ট নেব। দেখি কালকে ও হয়তো ছুটি নেবে, তো দেখা যাক, জানি না এখন অবধি কী করে না করে। একটা ছুটি না ওর খুবই দরকার, একটু ছুটি নিয়ে যদি সেদিনটা পুরোটা রেস্ট নেয় না কম্পিউটারের থেকে চোখটা সরিয়ে দিয়ে, তাহলে খুবই ভালো হয় আর কি। তো চলো সেই প্ল্যান প্রোগ্রামই রয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম আমি ফ্ল্যাটটা দেখাবো দেখাবো, তো আমার রুমটা তো আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ওটা ফাঁকা অবস্থায় কেমন ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির সামনেটা শেয়ার করব, গ্যারেজটা কীরকম সবটা তোমাদেরকে দেখাবো, যেটা আমি আগে তুলে রেখেছিলাম, তোমাদের সাথে আমার আর শেয়ার করা হয়নি। আর ভেবে দেখলাম যে এই দুদিনের মধ্যে কালকের ভিডিওটা ওরকম একটা পদস্থ ভিডিও গেছে, তোমরা সেটা দেখেছো, ভিউজ এসেছে কিছুটা হলেও ওখানে, আমি সত্যিই খুব খুশি। তো
আমি ওইটুকুর বেশি আশাও করি না, কারণ কালকের ভিডিওটাতে আমি সেরকম কিছু শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটাও সেম, শরীরটা একটু ডাউন আছে বলে আমি দিতে পারছি না সেভাবে, শুধুমাত্র আমি কোনো দিন মিস করব না তাই জন্যে আমি ভিডিওগুলো ছাড়ছি আর কি। তো চলো আজকের দিনটা আমি তোমাদেরকে নিরাশ করব না। আমি যেহেতু বলেছিলাম, তোমাদেরকে প্রমিস করেছিলাম কালকে যে কালকে আবারও একটা এনার্জেটিক ব্লগ নিয়ে আসবো, তোমরা বুঝতেই পারছো ছাদে যখন বিকেলে এসেছিলাম তখনকার কথাবার্তা আর এখনকার কথাবার্তার মধ্যে অনেকটা ডিফারেন্স, কারণ ওষুধটা খেয়ে না সত্যিই ভালো লাগছে আমার একটু, আর এরকম একটা হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা একটু লাগছে ঠিকই, কিন্তু শরীরটা খুব আরাম লাগছে। তো যাবো গিয়ে নিচে, এক্ষুনি মনে হলো ব্লগটা আজকে এরকম খোলা একটা ছাদ থেকেই শেষ করি, আর বিশেষ করে ওই দিকটা এত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে তো দেখালে আমি তো জোনাকি পোকার মতো আলোগুলো দূর থেকে দেখা যাচ্ছে একটু, খুব ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি, ফ্ল্যাটের সামনেটা রাস্তাঘাট সবটা দেখতে থাকো তোমরা। আজকের মতো আমার শেষ, টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে অবশ্যই, যদি তোমরা সাথে থাকো সাথে পাবো এটাই আশা রাখি। তো চাইবো তোমরা আমার সাথে থাকো, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো তোমাদের ব্লগটা। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদের তখন গৃহপ্রবেশ ছিল দুদিন আগে, তাই জন্য এটা দেওয়া, আর এটা অপোজিট সাইড, আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন রোড। তখনও কাজ কমপ্লিট হয়নি, লিফটের জন্য যে স্টেবিলাইজার এগুলো বসানো হয়েছে এগুলোকেও নিয়ে দিয়েছে, আর বাইরে যে বাথরুম ঘর এগুলো দেখতে পাচ্ছি এটা আমাদের ওয়াচম্যানের জন্যে, মানে যিনি বসবেন ওয়াচম্যান তার জন্য এগুলো করা হয়েছে। আর পাঁচিলের ওপরটা ফাঁকা দেখতে পাচ্ছো, ওখানটাও গ্রিল দিয়ে এখন ঘিরে দেওয়া আছে। Drop.